सरकारी बासभवन गणभवने सर्वस्तरेर मानुषेर साथे ईदेर शुभेच्छा बिनिमय करें प्रधानमंत्री शेख हासिना। प्रथमेई तिनि शुभेच्छा बिनिमय करें आवामी लीगेर सिनियर नेतादेर संगे। एरपर कुशल बिनिमय करें दलीय नेताकर्मी, राजनीतिक, व्यवसायी सह समाजेर विशिष्टजनदेर संगे। विचारपति ও ঢাকায় বিভিন্ন দূতাবাসে নিযুক্ত কূটনীতিকদেরও শুভেচ্ছা জানান শেখ হাসিনা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজানে দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা করেছে সরকার। মানুষ এখন অনেক শান্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে এবং যে দূরে যারা গেছেন বাড়িতে তাদের যাতায়াতের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করেছি সুব্যবস্থা করতে। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে 2041 এর মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলেও আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।